সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর জোর করে জমি দখলের অভিযোগে সত্যতা প্রমাণিত হলেই শুরু হলো জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া। 130 জনকে জমি ফেরত দিল জেলা প্রশাসন। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বহু অভিযোগ জমা পড়ছে। তার মধ্যে একটা মূল অভিযোগ, জমি দখল করে ভেড়ি বানানো হয়েছে, জমি কিনে নেওয়া হয়েছে বেআইনিভাবে, তারপর তার জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি গ্রামবাসীদের, এবং অকথ্য অত্যাচার চালানো হয়েছে দীর্ঘদিন ধরে তাদের ওপর। তারপরেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়, তারা আন্দোলনে নামেন, পথে নেমে আসেন, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর এরই মধ্যে যেমনটা জানা যাচ্ছে, 130 জনকে জমি ফেরত দিল জেলা প্রশাসন। যেটা জমি বেদখল বা জোর করে যে গ্র্যাবিংটা, সেইটা আমরা প্রায় সলভ করে ফেলেছি 130-এর মতো। ঠিক আছে, তো আপনি যে পদ্ধতিটার কথা বলছেন, প্রথম পদ্ধতি হচ্ছে যে লোকটি আমার কাছে অ্যাপ্লিকেশান করলো যে আমার জমিটা বেদখল হয়েছে, তো আমরা প্রথমে তার রেকর্ডটা ভেরিফাই করেছি। রেকর্ডটা ভেরিফাই করে দেখেছি যে হ্যাঁ, মানে যে আরও আর রেকর্ড অফ রাইটসটা তার নামেই আছে এবং কোনো অসুবিধে নেই। এবং আমরা আশেপাশের লোকের যারা আছেন গ্রামে, উইটনেস নিয়ে আমরা দেখেছি যে হ্যাঁ, সত্যি ওই জমিটা উনি দখল করতেন এক সময় এবং ওনাই চাষ করতেন, এবং রেকর্ড রাইটসও তার নামে আছে। অতএব আমরা তখন ওর প্লট ধরে এবং ম্যাপ ধরে ওটাকে ডিমার্কেশন করে ওনাকে হ্যান্ড ওভার করেছি। এরকম প্রায় 130 না, সব তো আর এইরকম অভিযোগ নেই, ল্যান্ডের বিভিন্ন নেচারের অভিযোগ আছে। হ্যাঁ, 130 আমরা সলভ করেছি। তো টোটাল এরকম অভিযোগ, মানে এই জবরদখল না, ধরুন কেউ পাট্টার জন্য রেকর্ড চাইছে, ঠিক আছে, কেউ বলছে আমার জমিতে স্যালাইন ওয়াটার দিয়ে ঢুকিয়ে দিয়েছে, কেউ বলছে আমার পাশের জমি ছিল এফেক্টেড হয়েছে, তা এরকম বিভিন্ন নেচারে প্রায় ধরুন 400-এর মতো আমরা অ্যাপ্লিকেশান পেয়েছি। হ্যাঁ, 130 জন পেয়ে গেছে। এটা ধরুন মূলত আমাদের দাড়ি জঙ্গল মৌজাটা ম্যাক্সিমাম আছে, কিছু জেলিয়াখালী আছে, কিছু বেড়মজুর আছে, এই তিনটে জিপি নিয়েই আমাদের বেড়মজুর 1-2 মিলে অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল জমি জবরদখলের, আর সেইটা নিয়ে আপনারা কি প্রশাসনকে কোনো অভিযোগ জানাচ্ছেন, মানে যার বিরুদ্ধে অভিযোগ না, সেটা তো পুলিশ প্রশাসন দেখছে। অন্যদিকে এবার ইডির নজরে শেখ শাহজাহানের ভেরির ব্যবসা। কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে মুখ খুললেই প্রাণ সংশয়, তাদের কাছে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেতার ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। গতকাল তলব সত্ত্বেও ইডি দপ্তরে আসেননি ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত। আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন ব্যবসায়ী কন্যা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ঠিক কি আশঙ্কা প্রকাশ করছেন ওই ব্যবসায়ী? না দেখো, তুমি জানো অরুণ সেনগুপ্ত ব্যবসায়ী, শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী, তার বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান এবং গতকালই তাকে তলব করা হয়েছিল। তিনি গতকাল আসেননি, কিন্তু আজকে সকালবেলা দেখা গেল যে তিনি ইডি দপ্তরে এসে হাজিরা দিয়েছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, প্রথম দিন গত শুক্রবার যেদিন তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়, ইডির তরফে দাবি করা হচ্ছে তার যে কোম্পানি চিংড়ি মাছের যে ব্যবসা এবং চিংড়ি এক্সপোর্ট করার যে ব্যবসা রয়েছে, সেটা কিন্তু সেই কোম্পানি সন্দেশখালীতে বসে পুরোপুরি কন্ট্রোল করত শেখ শাহজাহান। এবং তাকে যখন প্রশ্ন করেন ইডি আধিকারিকরা এই ব্যবসা সংক্রান্ত প্রশ্ন, তিনি বলেন যে তিনি ভয় পাচ্ছেন, তিনি যদি মুখ খোলেন তাহলে কিন্তু তাকে তার আশঙ্কা রয়েছে যে তাকে কিন্তু মার্ডার করা হবে। প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করছেন ওই ব্যবসায়ী। ধন্যবাদ প্রকাশ।